আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো আলি এক্সপ্রেস ও আলিবাবা নিয়ে আলি এক্সপ্রেস ও আলিবাবার মধ্যে পার্থক্য কি আপনি কোনটা থেকে সহজে অর্ডার করতে পারবেন কোনটাতে প্রাইস কম কোনটা সুবিধা বেশি কোনটা সুবিধা কম কোনটা শিপিং সিস্টেম ভালো কোনটা ওয়াটার সিস্টেম ভালো সব কিছু নিয়েই একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি আলি এক্সপ্রেস ও আলিবাবা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো লেট গেট এ স্টার্ট প্রথম কথা হচ্ছে আলি এক্সপ্রেস এবং আলিবাবা কিন্তু একই কোম্পানির কিন্তু তাদের মার্কেটিং সিস্টেম বা সেলিং সিস্টেমটা একটু ভিন্ন সহজ কথায় বলতে গেলে আলি এক্সপ্রেস হল খুচরা বিক্রেতা তারা কিন্তু একটা দুইটা আইটেম সেল করার জন্য প্রস্তুত থাকে আর আলিবাবা কিন্তু হচ্ছে পাইকারি বিক্রেতা যাকে হোলসেল বলে যারা হিউজ পরিমাণ আইটেম একসাথে সেল করে যার কারণে সেখান থেকে কিন্তু কম টাকায় কেনা যায় কিন্তু আলি এক্সপ্রেস থেকে কিন্তু আপনি খুব একটা কম টাকায় জিনিস পাবেন না তবে যেটা সুবিধা পাবেন একটা আইটেম পাবেন বা দুইটা আইটেম এভাবে কিন্তু আপনি প্রয়োজন মতো কিনতে পারবেন কিন্তু আলি থেকে প্রয়োজন মতো কিন্তু একটা আইটেম দুইটা আইটেম কিনতে পারবেন না যেহেতু হোলসেলার পেয়ে চেষ্টা করবে বেশি আইটেম বিক্রি করার জন্য বেশি আইটেম বিক্রি করতে পারলে আপনাকে সে কম টাকায় দিতে পারবে আর আলি এক্সপ্রেস হচ্ছে খুচরা বিক্রেতা সে হচ্ছে অল্প আইটেম সেল করবে একটু লাভ বেশি নেবে এখন কথায় আসি আলি এক্সপ্রেস থেকে আপনাকে কিভাবে অর্ডার করতে হবে আর আলি বাপা থেকে আপনাকে কিভাবে অর্ডার করতে হবে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি একটা আইটেম অর্ডার করবেন বা একটা আইটেম পছন্দ হয়েছে সে আইটেমটা সিলেক্ট করবেন মাল্টিপল কালার থাকলে সেটা আইটেমটা সিলেক্ট করে সেই পছন্দের আইটেমটা বাইনাউতে ক্লিক করে আপনার অ্যাড্রেস দেবেন পেমেন্ট করবেন আলি এক্সপ্রেস সেই আইটেমটা অর্ডার রিসিভ করবে রিসিভ করার পরে আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে আপনার শিপিং ব্যবস্থা যেটা সিলেক্ট করে দিচ্ছিলেন সেটা যদি ফ্রি শিপিং হয় অথবা পেইড শিপিং হয় যেভাবেই হোক না কেন আপনাকে তারা সেই শিপিংয়ের মাধ্যমে হোম ডেলিভারি করবে আলি সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে আইটেম পছন্দ করতে হবে তখন আপনি কিন্তু ডাইরেক্টলি অর্ডার করতে পারবেন না অর্ডার করার জন্য সেই সেলারের সাথে কন্ট্যাক্ট করতে হবে ইনবক্স আছে সেই ইনবক্স তাদের সাথে কথা বলতে হবে কথা বলার পরে আপনি কয়টা আইটেম নেবেন আপনি কিভাবে তাদেরকে পেমেন্ট করবেন তাদের শিপমেন্ট ব্যবস্থা কি সম্পূর্ণ আপনাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে তারা কিন্তু সরাসরি আলে এক্সপ্রেসের মতন আপনাকে ডেলিভারি করবে না আলাদাভাবে সিএনএ প্রেজেন্ট ধরতে হবে আইটেমটা বাংলাদেশের কাস্টমার থেকে রিসিভ করার জন্য কাস্টম ক্লিয়ার নিজেদেরই করতে হবে তারা কিন্তু হোম ডেলিভারি দেয় না এই সকল সব কিছু ঠিকঠাক করে কিন্তু তাদের কাছে আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পরে তারা কিন্তু আপনার আইটেমটা শিপেন্ড করবে তো আলিবাবা থেকে ডাইরেক্ট কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না প্রথম কথা হচ্ছে এটা যদি একটা আইটেম অর্ডার করেন সেক্ষেত্রে একটু ঝামেলা বেশি আর যদি হিউজ পরিমাণ আইটেম আপনি অর্ডার করতে চান ব্যবসায়িক কাজে যদি আপনি আইটেম অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার জন্য আলিবাবাই বেস্ট আলিবাবা থেকে আপনি হিউজ পরিমাণ আইটেম নিতে পারবেন যত আইটেম বেশি দেবেন তত সেখানে খরচ কম সেক্ষেত্রে ব্যবসায়িক কাজে আপনি আলিবাবা থেকে নিতে পারেন তবে একটা আইটেম পার্সোনাল ইউজ করার জন্য একটা বা দুইটা আইটেমের জন্য আলিবাবাতে যাওয়ার প্রয়োজন নেই কারণ সেখানে অনেক সিস্টেম আছে যে সিস্টেম মেনটেন করে আপনি আইটেমটা নিতে গেলে আপনার অনেক কস্টিং চলে আসবে তো সেক্ষেত্রে রেফার করবো আপনি একটা বা দুইটা আইটেম কেনার জন্য আলি এক্সপ্রেসে খুঁজবেন সেম আইটেমটা আলি এক্সপ্রেস আছে কিনা যদি আলি এক্সপ্রেসে থাকে তাহলে আপনি ডাইরেক্টলি কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর আপনার যদি অর্ডার করার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার অ্যাড্রেস দিয়ে আমার এখান থেকে অর্ডার করে দিতে পারবো আলি এক্সপ্রেস এবং আলিবাবার মধ্যে এটুকু পার্থক্য তবে আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে আলি থেকে অর্ডার করতে হয় সিস্টেমটা কি সেটা প্রসেসিং নিয়ে একটা ভিডিও করব তো আলি বাবা আর আলি এক্সপ্রেসের একটাই পার্থক্য সেটা হচ্ছে আলি এক্সপ্রেস হচ্ছে খুচরা বিক্রেতা আর আলিবাবা হচ্ছে পাইকারি বিক্রেতা তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আপনি যদি একটা বা দুইটা আইটেম কেনেন সেক্ষেত্রে আলি এক্সপ্রেসে আসবেন আর আপনি যদি বিজনেস পারপাস হিউজ পরিমাণ আইটেম কিনতে চান সেক্ষেত্রে আলি বাবাতে দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ